যে সকল খাবার খেলে কোনোদিন লিভারের সমস্যা হবে না, সে সকল 15টি খাবার নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এক নম্বর খাবারটি হলো হলুদ। হলুদ সোনালী মশলা নামে পরিচিত। হলুদ লিভারের সবচেয়ে বেশি উপকার করে, কারণ এই মশলাটি দেহ থেকে খাদ্যবিষ নিঃসরণ করে এবং এনজাইম সেবনে সহায়তা করে। এই কারণেই ভারতীয় উপমহাদেশের রান্নায় সবসময় হলুদ ব্যবহার করা হয়। প্রতিদিন 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চা চামচ হলুদ মিশিয়ে পান করুন। 2 নম্বর খাবারটি হলো কফি। কফি আমাদের লিভারের জন্য অনেক উপকারী হিসাবে কাজ করতে পারে। ডায়েটেশিয়ান জেমি হিকির বলেছেন, কফি দীর্ঘস্থায়ী লিভারের রোগ, সিরোসিস এমনকি লিভার ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দিতে পারে। বিশেষ করে চিনি ছাড়া ও ব্ল্যাক কফি খেলে এটি চর্বি এবং কোলাজেন উৎপাদনে বাধা দিয়ে লিভারকে সাহায্য করে। 3 নম্বর খাবারটি হলো লেবু। ভিটামিন সি সমৃদ্ধ লেবু দেহকে বিষাক্ত পদার্থ সংশ্লেষণ করে এবং বস্তুতে রূপান্তরিত করে, যাকে পানি সহজেই শুষে নিতে পারে। আর এ কারণেই সকালে লেবু জল পান করার পরামর্শ দেওয়া হয়, কারণ লেবু পানি লিভারকে কার্যকরভাবে কাজ করতে উদ্দীপনা যোগায়। 4 নম্বর খাবারটি হলো আপেল। সকালে 1টি আপেল খেলে তার লিভারকে দিনভর টক্সিন বা খাদ্যবিষ থেকে রক্ষা করে। এতে আছে পেকটিন নামের উপাদান, যা হজমনালীকে টক্সিন বা বিষমুক্ত ও পরিষ্কার করতে জরুরি। এছাড়া অন্যান্য টক্সিন থেকেও লিভারকে সুরক্ষা দেয় আপেল। খাবারের তালিকায় 5 নম্বরে আছে পানি। পানি আমাদের কাছে অনেক সাধারণ মনে হলেও এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী, বিশেষ করে এটি লিভারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পানি আমাদের শরীরে খাবারকে হজম করতে সাহায্য করে এবং লিভারকে তার কাজ ভালোভাবে করতে সহায়তা করে। খাবারের 6 নম্বর তালিকায় রয়েছে সবুজ শাকসবজি। স্পিনাক, করলা, সবুজ সরিষা শাকের মতো সবুজ শাকসবজি খেতে হবে নিয়মিত, কারণ সবুজ শাকসবজি পায়খানা সৃষ্টি এবং মলত্যাগের হার বাড়ায়, যার ফলে লিভার ও রক্ত থেকে বর্জ্য পরিষ্কার হয়। খাবারের 7 নম্বর তালিকায় রয়েছে জাম্বুরা। জাম্বুরাতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে উচ্চমাত্রায়। প্রতিদিন 1 গ্লাস জাম্বুরার জুস পান করলে লিভারকে বিষমুক্ত করতে সহায়ক এনজাইমের উৎপাদন বেড়ে যায়, ফলে ক্যান্সারজনক এবং অন্যান্য টক্সিন দেহ থেকে বের হয়ে যায় সহজেই। 8 নম্বর খাবারটি হলো রসুন। এতে আছে উচ্চমাত্রায় অ্যালিসিলিন এবং সিলেনিয়াম। এই উপাদান লিভার পরিষ্কার প্রক্রিয়া জোরদার করে। তবে প্রতিবেলা খাবারের সঙ্গে সীমিত আকারে খেতে হবে রসুন, বেশি খেলে হিতে বিপরীত হতে পারে। 9 নম্বর খাবারটি হলো বিটরুট। উদ্ভিদ ফ্লাভোনয়েড এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই খাবারটি লিভারের কর্মতৎপরতা জোরদার করে এবং রক্তকেও বিষমুক্ত করে। 10 নম্বর খাবারটি হলো অ্যাভোকাডো। নিয়মিত এই খাবারটি খেলে দেহে গ্লুটাথিওন এর উৎপাদন বাড়ে, যা লিভারকে ক্ষতিকর টক্সিন বা খাদ্যবিষ থেকে মুক্ত করতে জরুরি একটি উপাদান। খাবারের 11 নম্বর তালিকায় রয়েছে আখরোট। এতে আছে গ্লুটাথিওন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড আর্জিনিন, যা লিভারকে পরিষ্কার করতে সহায়ক। এছাড়া অ্যামোনিয়া টক্সিন মুক্ত করতে সহায়ক। আখরোট খাওয়ার সময় তা গলাধঃকরণের আগে ভালো করে চিবিয়ে নিন। 12 নম্বর খাবারটি হলো চর্বিযুক্ত মাছ। মাছের ফ্যাট বা চর্বি লিভারের জন্য অনেক উপকারী। এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও স্যাচুরেটেড ফ্যাট থাকায় তা লিভারের জন্য অনেক উপকারী। ট্যাম্পার গ্যাস্ট্রো এমডির সহকারী চিকিৎসক কাইলস হ্যারিস বলেছেন, রাতের খাবারে চর্বিযুক্ত মাছ লিভারের জন্য অনেক উপকারী হতে পারে। খাবারের 13 নম্বর তালিকায় যে খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়া যাবে না, যেমন কেক, পেস্ট্রি, কুকিজের মতো বেক করা খাবার লিভারের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সকালের খাবারে অনেকেই পাউরুটিতে জেলি মাখিয়ে খান। চিকিৎসকরা বলেছেন, এই ধরনের খাবারে ট্রান্স ফ্যাট থাকে, এই ফ্যাট নিয়মিত লিভারে গেলে ক্ষতি হতে পারে। 14 নম্বর খাবারটি হলো গ্রিন টি। গ্রিন টি পান করার ফলে অনেকগুলো স্বাস্থ্য উপকার হয়, বিশেষত ওজন হ্রাস করার জন্য। তবে গ্রিন টি
লিভার থেকে ফ্যাট নির্মূল করতেও সহায়তা করে। এতে থাকা ক্যাটচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট লিভারে জমে থাকা ফ্যাট সরিয়ে দেয়। এটি লিভারের কার্যকারিতাও উন্নতি করে। গ্রিন টির দুর্দান্ত উপকারিতা দেখতে প্রতিদিন 1 কাপ গ্রিন টি পান করুন। 15 নম্বর খাবারটি হল অলিভ অয়েল। অলিভ অয়েল দেহ থেকে লিভারের মতোই টক্সিন শুষে নিতে পারে, ফলে এটি লিভারের সহায়ক হাত হিসাবে কাজ করে।